রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় 9টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 446 জনকে, আটক করা হয়েছে 20 জনকে। আসামিদের বেশিরভাগ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। পনেরোই নভেম্বর থেকে প্রথমবারের মতো এফ এম ও জে ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদনকারীদের কাছ থেকে সীমিত পরিসরে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া শুরু হবে। শুক্রবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। গাজীপুরে অবৈধভাবে তিতাস গ্যাস লাইন সংযোগের অভিযোগে তিনজনকে কারাদণ্ড এবং চারজনকে 1,35,000 টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া ওই অভিযানে 500 বাড়ির 400 মিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। বকেয়া ভাড়া ও পাওনা টাকার জের ধরে নারায়ণগঞ্জ শহরের নালুয়াপাড়া এলাকায় মেহেদী হাসান নামের এক মুরগি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মেহেদী হাসান ওই এলাকার মৃত ফজল মিয়ার ছেলে। মিশরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত একজনকে উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্যাটাগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে রাত 2:30 কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে সোয়ারেজের দল উরুগুয়ে। অপরদিকে শনিবার ভোর 6:00 ব্রাজিল ভেনেজুয়েলা নামছে মাঠে। এর আগে ভোর 5:00 চিলির বিপক্ষে মাঠে নামবে পেরু। অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বমি বাড়তে শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে ডায়রিয়া ও পরে নমুনা পরীক্ষায় কোভিড-19 ধরা পড়ে এই অভিনেতার।